অগণিত মায়েরা এখানে উপস্থিত হয়েছেন বঙ্গজননীকে আলিঙ্গন করার জন্য, বঙ্গজননীকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আমাদের এই সভার মাঝে উপস্থিত আছেন বরিষ্ঠ নেতৃত্ব, আমার প্রাণাভিপ্রিয় দাদা পঙ্কজ সিংহ মহাশয়, কল্যাণী ব্লকের ব্লক প্রেসিডেন্ট, এছাড়াও উপস্থিত আছেন বরিষ্ঠ নেতৃত্ব সুদক্ষ সঞ্চালক সঙ্গীতা বোন, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বোন, এছাড়াও আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্বরা, উপস্থিত আছেন যুব ভাইয়েরা, ছাত্র সংগঠনের বরিষ্ঠ নেতৃত্ব, আর আছেন আপনারা আপনার জনসাধারণ আমাদের ঘরের মায়েরা বোনেরা দিদিরা। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, প্রমাণ করে দিয়েছে বাংলার ভিতরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরে নিয়ে বাংলার মেয়ে বাংলার জনগণই নেত্রী ওই কালীঘাটে আপনার শাড়ি পরা মেয়েটা বস্তির মেয়েটা যে মেয়েটা 34 বছরে বাম অপশাসনকে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিয়েছে, যে মেয়েটা অত্যাচারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে বাংলার জনগণের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে। মনে আছে সেদিনকার কথা, যেদিনটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ওপর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রগতির ওপর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের ওপর অকথ্য অত্যাচার করা হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল, গুলি করা হয়েছিল। সেদিন বাংলার জনগণ, সেদিন বাংলার সমস্ত মানুষ, যুব সমাজ, ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভয় প্রদান করেছেন, বলেছেন বাংলার মা তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সাথে আছি, বাংলার মা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, তোমার পাশে আছি, যাতে বাংলা নতুন ভাবে নতুন করে স্বপ্ন দেখতে পারে, নতুন ভাবে সেজে উঠতে পারে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে জোর পেয়েছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দেওয়ার জন্য বাংলার ঘরে ঘরে তামার মেয়েরা রাস্তায় বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরা ফুচিনের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝতে পেরেছিলেন বাংলার আবেগ কাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝতে পেরেছিলেন ক্ষমতায় আসতে চলেছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কথা দিয়েছেন, আমি বাংলার মেয়ে, আমি আপনাদের ঘরের মেয়ে, আমি আপনাদের প্রতিটি কলাই কলায় মিশে আছি, আমি বাংলার মেয়ে বাংলার মেয়ে হয়ে আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলার পুণ্য ঘরে ঘরে, বাংলার পুণ্য জায়গায় জায়গায়, পুণ্য ফুটে ফুটে, পুণ্য প্রান্তরে প্রান্তরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ বাঙালি মানুষের সরকার উন্নয়ন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর অক্লান্ত পরিশ্রম করে 68 প্রকল্পের মাধ্যমে আপনাদের কাছে উন্নয়ন করছে দিয়েছে। আজ এমন কোন ঘর দেখাতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছয়নি, এমন কোন পরিবার নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়েকার উপকার পৌঁছয়নি। আজকে যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জিজির করতে যাই, সকাল থেকে রাত হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জিজির হবে না। আজ যদি বলি 2014 সালে একটা দল ক্ষমতায় আসলো, ভারতবর্ষে 130 কোটি মানুষকে বোকা বানিয়ে ভোট লুট করে ইভিএম কারচুপি করে যে সরকারটা ইশতেহার প্রকাশ করে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র দখল করলো, কেন্দ্রের ক্ষমতায় আসতো, তারা কি করলো? 2014 সালে ক্ষমতায় আসার পরে তাদের প্রথম প্রতিশ্রুতি ছিল 2 কোটি বেকার ছেলের চাকরি হবে প্রতি বছরে ভারতে, 200 দিনের চাকরি হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, বলছিল 5 ট্রিলিয়ন অর্থনীতি বৃদ্ধি পাবে। আজ অর্থনীতি স্ট্রাকচার কোথায় দাঁড়িয়ে আছে? মরা কাঁকড়ার খোলায় পরিণত হয়ে গেছে, উপরটা সুসজ্জিত, ভিতরে সারাংশ কিছুই নেই। বলেছিল কৃষকদের আয় দ্বিগুণ করবে, বলি এখানে
মাধ্যমে জনধন যোজনার অ্যাকাউন্ট খুলিয়ে রাখতে পেরেছে প্রতিশ্রুতি পারে, কিন্তু কি করছে করছে আমাদের বাংলার কালচার, আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার সম্মান সমস্ত কিছুকে অক্ষুণ্ণ না রেখে সমস্ত কিছুকে পদদলিত করে সমস্ত কিছুকে ভুল উত্থিত করে বাংলার কালচারকে ভূমিষ্ঠ করে আমাদের মাথার উপরে নন বেঙ্গলি কালচার চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন দাদা ঠাকুর তারা বাড়ি থেকে বেরোতো, ঠাম্মিরা বাড়ি থেকে বেরোতো কোথায় যাওয়ার জন্য, তারা কি বলতো, দুগ্গা দুগ্গা ভালো থেকো ভালোভাবে যাও। এখন কি মনে হচ্ছে, এখন মনে হচ্ছে জয় শ্রীরাম, অর্থাৎ যদি আপনি জয় শ্রীরাম না বলেন তাহলে আপনি হিন্দু নন, যদি আপনি দুর্গা বলেন তাহলে আপনি হিন্দু মনে হবে না, যদি সর্বকালি বলেন তাহলে উত্তর প্রদেশের জমি না, মধ্যপ্রদেশের গুজরাটি না, গুজরাটের গুজরাটি না, মনে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশি ভাববে, ভাববে আপনারা বাংলার উপর তার কাটা পেরিয়ে এপারে এসেছে। তার কারণ দেখবেন, আপনারা যখন ট্রেনে বসে যান বিদেশ জায়গায় যান, অর্থাৎ চেন্নাই, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, গিয়ে যখন বাংলায় কথা বলবেন আপনার দিকে পাকা চোখে তাকিয়ে বলবে, বেঙ্গলি আপনি বাংলায় কথা বলেন? যদি বলেন হ্যাঁ, তাহলে ভাববে আপনি হয়তো বাংলাদেশ। তার কারণ এই দলটাকে যারা পরিচালিত করছে, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকারটাকে যে পরিচালিত করছে, তার পেছনে যার হাতটা আছে সেই জঘন্য কদর্য এবং নোংরা মানসিকতার লোকগুলো হচ্ছে আরএসএসের লোক, অর্থাৎ যারা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধায়, যারা রাম রহিমে ভাগ করে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে, যাদেরকে ক্ষমতায় আসতে গেলে ভুটানের গোধরা কাণ্ড করতে হয়, যাদেরকে ক্ষমতায় আসতে গেলে ইফতিকি করতে হয়, যাদেরকে ক্ষমতায় আসতে গেলে মরফিন চিন করতে হয়, যাদেরকে ক্ষমতায় আসতে গেলে ভাইয়ে ভাইয়ে জাতিকে জাতিকে বিদ্বেষ বাড়িয়ে দাঙ্গা বাঁধাতে হয়, সেটাই হচ্ছে আরএসএসের সংগঠন, সেটাই হচ্ছে আরএসএসের দল। যে দলটা কেন্দ্রীয় সরকারকে পরিচালনা করছে, যে দলটা নরেন্দ্র দামোদর দাস মোদীকে পরিচালনা করছে, কে নরেন্দ্র দামোদর দাস মোদী, কি ছিল তার অস্তিত্ব? যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিল তখন গুজরাটের মুখ্যমন্ত্রী করার পেছনে নরেন্দ্র দামোদর দাস মোদীকে সাপোর্ট করেছিল কে? এই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থা অর্থাৎ আরএসএস। আরএসএস একটা এমন দল, আপনার বাড়ির পাশে বসে নোংরা ভাবে ঠাকুরের মূর্তি জ্বালিয়ে বিভিন্ন রকমে ধর্মীয় নোংরামি করে রাম রহিমের মধ্যে গন্ডগোল লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সব সময় প্রস্তুত। এ বাংলার দিকে তাকিয়ে বলে, এ বাংলার মানুষকে বলে, পশ্চিম বাংলার মানুষকে বলে, পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র, এই শুনলে হাসি পায়, সত্যি লজ্জা লাগে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের জন্য। মনে আছে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই তিনি ভোটার আন্দোলন করেছিল, যেদিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা মিস্ত্রের ওপর লাঠি চার্জ করিয়ে বুদ্ধ জমির মতো লোক অগণিত ছেলেকে আহত করেছিল, একজন ছেলেকে রক্তাক্ত করে তাদের প্রাণ কেড়ে নিয়ে তাদের রক্ত মিশিয়ে দিয়েছিল বাংলার রাজপথে, কলকাতার রাজপথে। মনে আছে সেদিনটার কথা? মনে আছে সাইবারের কথা? যে মায়েরা যেখানে বসে আছেন, যে দিনরা যেখানে বসে আছেন, মনে আছে সাইবারের মায়ের মাকে তাদের সন্তানের রক্ত মাথা কেটে রক্ত দিয়ে ভাত মাখিয়ে খাওয়ানো দিনের কথা? আজকে যারা বিজেপি করে গেরুয়া বসন করে কপালে তিলক করে মাথায় ফেটটি মেরে আপনাদের সামনে জয় শ্রীরামের ধরিয়ে ভোট চাইতে আসছে, দেখুন কিছুদিন আগে 7 বছর আগে তাদের পণ্যের পোশাকটা কি ছিল? তাদের পণ্যের পোশাকটা ছিল লাল, তাদের হাতটা ছিল লাল, সেই খুলে নামানো হাতকে রাতের অন্ধকারে ধুয়ে মুছে তাদের বসন পরিত্যাগ করে, লাল বসনকে পরিত্যাগ করে, গেরুয়া বসন করে আর জয় শ্রীরামের ধরিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। এদের একটাই কাজ, সীতার স্বামী
আর অপরাধ কেন্দ্রীয় সরকারটা কি করলো, আমাদের ঘরের ছেলেরা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্যান্য রাজ্যে কাজ করতে গিয়েছিল তাদের সঙ্গে কি করলো, বাধ্য করলো তাদেরকে উত্তর প্রদেশ থেকে পালিয়ে আসার জন্য, গুজরাট থেকে পালিয়ে আসার জন্য, দিল্লি থেকে পালিয়ে আসার জন্য, বাংলাদেশ থেকে তো পালিয়ে গেল না, লকডাউনের সময় বাংলাদেশ থেকে হাঁটতে হাঁটতে চলে যাওয়ার জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সুরক্ষিত করে রাখলো, তাদের খাবার, তাদের অন্ন, তাদের বাসস্থান, তাদের চরের চাহিদা মেটালো, তাই বাংলা থেকে কোন শ্রমিক বিহারে পালিয়ে গেল না, বাংলা থেকে কোন শ্রমিক দিল্লিতে পালিয়ে গেল না, বাংলা থেকে কোন শ্রমিক গুজরাটে পালিয়ে গেল না, কেন্দ্রীয় সরকারের অপরাধ করার জন্য বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা ঘরে ফেরার তাগিদে ট্রেন না পেয়ে বাস না পেয়ে পায়ে হাঁটতে শুরু করলো, ছাল উঠে গেল পায়ে, 13 জন মা, আমরা মা প্রসব যন্ত্রণা বুঝি, আমরা কষ্টটা বুঝি, আমরা জলের কষ্টটা বুঝি, আমরা রক্তের কষ্টটা বুঝি, আমরা নতুন শৈশব নতুন শিশু জন্ম দেওয়ার আনন্দ উল্লাসটাকে বুঝি, সেই 13 জন মা গর্ভবতী হওয়া অবস্থা সত্ত্বেও রাস্তা যখন হাঁটছিল প্রসব যন্ত্রণা সহ্য না করতে পেয়ে রাস্তাতে সন্তান ভূমিষ্ঠ করলো, 3 জন মা আত্মহত্যা করলো, কত বাংলার মহিলারা, জবাব নেবে আমার বাংলার মায়েরা, প্রথমেই শুরু করেছিলাম যে রাজেশে চুল বাঁধে, তার কারণ আমরা মহিলারা শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দুদের শোষণ, সে কি না করে
শুধুমাত্র জাতিতে জাতিতে বিদ্বেষ। শিখুক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেওয়ার সময় কোনো সময় তো চাঁদ দেখে না, কোনো সময় পাঁচ দেখে না। আজকে দেখবেন এই ব্লকেই যখন বিরোধীরা বিজেপির প্রচার করতে বেরোবে, যখন সিপিএমের প্রচার করতে বেরোবে, কংগ্রেসের প্রচার করতে বেরোবে, তাহলে কারা এরা কুৎসা করে? বাংলার খাই, বাংলার পরে আর বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করে। ওই কুচকরি গুজরাটি ওই নন বেঙ্গলি দালালদের কথা মতো। তাই আসুন আমরা বঙ্গজননী বাহিনী, আমরা যারা আছি প্রত্যেক বাংলার মানুষ, তোমরা ঘরের মেয়ে, আপনাদেরকে লড়াই করতে হবে, আপনাদেরকে শুধু উঠতে হবে, বসে উঠতে হবে। কারণ বাংলা তর্জন করতে জানে, বাংলা তর্জন করতে জানে, স্বচ্ছ ভারত অভিযানের নামে ঢাকা হাতে নরেন্দ্র দামোদর দাস মোদী
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললে রাস্তাঘাট ভিজে গেল। সেই স্বচ্ছ ভারত অভিযানে যে লোগো করা আছে গান্ধীর চশমা, সেই গান্ধীর চশমাটাকে নরেন্দ্র দামোদর দাস মোদী বিক্রি করেছিল। এই তো মোদী, এই তো তার চরিত্র। আবার কিছুদিন আগে বীরভূমে শান্তিনিকেতন অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথের জমি নিয়ে সংলাপ শুনছিলেন আপনারা ফেসবুক টুইটার বিভিন্ন নিউজের মাধ্যমে। আর শুনছি রবীন্দ্রনাথ যে ছাপা কয়েকটি ব্যবহার করত সেটাও নরেন্দ্র দামোদর দাস মোদী বিক্রি করতে চলেছে। জয় বাংলা, জয় হিন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার।